রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজন করা হলো 7 কিলোমিটারের ম্যারাথন দৌড়। এই ম্যারাথন দৌড়ে অংশ নিলেন রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান নিজেও। এছাড়া উপস্থিত ছিলেন জেলার সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয়ে শেষ হয় রানাঘাট সেন্ট মেরি হাই স্কুল সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জেলার পক্ষ থেকে 7 কিলোমিটার একটা রান টু অ্যাচিভ এরকম একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। এটার মধ্যে বহু উইমেন মেন যারা গেস্ট আমাদের থানা আইসি ওসিরা এবং পুলিশ পার্সোনাল এটার মধ্যে পার্টিসিপেট করেছে। যারা যারা প্রথম 5 স্থান পেয়েছে মেল ফিমেল ওনাকে পুরস্কার দেওয়া হয়েছে এবং গেস্টদেরকে 3 জনকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় শরীর ও মন দুই ভালো থাকে। বর্তমান তরুণ প্রজন্মেরা আধুনিক স্মার্টফোনের জগতে ভুলতে বসেছে শরীরচর্চা এবং খেলাধুলা, যার ফলে একাধিক শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। চিকিৎসকদের মতন অনুযায়ী নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার ফলে শরীর ও মন বিকশিত হয়, কাজ করতে এনার্জি পাওয়া যায়, এমনকি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া সম্ভব। সেই কারণেই তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উদ্বুদ্ধ করতেই দেখো, কারণ তো নানাবিধ, কিন্তু কি করার দরকার সেটা হচ্ছে আজকের প্রোগ্রামই হচ্ছে নিদর্শন। কারণ দীর্ঘ 2 বছর পরে মানুষ আবার একটু মানে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছে, তো সেখানে ভালো থাকার জন্যে অবভিয়াসলি শরীরচর্চার প্রয়োজন আছে। জানা যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 250 জন প্রতিযোগী ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই মহিলারাও। এই ম্যারাথন দৌড়ে অসংখ্য মহিলাদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। দৌড়াতে দেখা যায় পুলিশ সুপার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদেরও। এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার ডক্টর কে কান্নান বলেন, মূলত সাধারণ মানুষের আর তার সঙ্গে পুলিশের আরও সম্পর্ক নিবিড় করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন। প্রাথমিকভাবে 250 জন প্রতিযোগী নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। আগামী দিনে আরও বড় করে এরকম অনুষ্ঠান করবেন বলেও জানান তিনি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, নিউজ 18 লোকাল।